বিপরীত টিভি সত্য সব সময়। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছুর সঙ্গে জড়িয়ে যাই। আমরা আত্মকেন্দ্রিক, আমরা আবার অনেক সময় পরিবার কেন্দ্রিক, সমাজ কেন্দ্রিক অথবা গোষ্ঠী কেন্দ্রিক আচরণ করি। আমরা জীবনে চলতে ফিরতে আমাদের জীবনযাত্রায় আমরা অনেকের সঙ্গে পরিচিত হই এবং অনেকের সঙ্গে একতাবদ্ধ হয়ে অনেক কিছুই করি। আমাদের বর্তমান যুগে ভার্চুয়াল জগতের একটা বড় অবদান আছে। এই অবদানে আমরা ছোট্ট ছোট্ট প্ল্যাটফর্মে সংযুক্ত হই এবং বিভিন্ন গ্রুপ তৈরি করি। এই গ্রুপগুলোর মধ্যে আমাদের দৈনন্দিন যেমন পার্সোনাল লাইফের ব্যাপার থাকে, প্রফেশনাল লাইফের ব্যাপার থাকে, পারিবারিক, ধর্মীয়, রাজনৈতিক সব কিছুই থাকে এবং আমরা এই সমস্ত গ্রুপে নিজেদের আটকে রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমাদের নিজেদের একটা নিজস্ব জগৎ তৈরি করি এবং আমরা সেখানেই বসবাস শুরু করি। গত দু একদিন থেকে নতুন একটা গ্রুপ, নতুন একটা বিষয় আমাদের সামনে এসেছে, সেটা হচ্ছে আলো আসবে। আমরা অন্ধকারের দিকে আহ্বান করছি, যেই গ্রুপ থেকে সেই গ্রুপের নাম রেখেছি আলো আসবে। এই গ্রুপটি কাদের? আমাদের সমাজের আমরা যাদের সেলিব্রিটি হিসাবে চিনি, যাদের শিল্পী সমাজের লোক হিসাবে চিনি, যারা নিজেদের অভিনয় শিল্পের দ্বারা আমাদের মুগ্ধ করতেন অথবা আমাদের মিডিয়া জগতের একটা বিশাল অংশে অবস্থান করতেন, সেই সকল শিল্পীদের সমন্বয়ে একটা গ্রুপ ছিল যেটার নাম হচ্ছে আলো আসবেই। আমাদের কর্মকাণ্ডের অনেক কিছুই কিংবা আমাদের গ্রুপ কেন্দ্রিক অনেক কিছুই কিংবা আমরা প্রত্যেক দিন যে যা করি, অনেক কিছুই আমাদের নিজের গর্বের ব্যাপার থাকে, নিজেদের অহংকারের ব্যাপার থাকে, আবার অনেকটা আমরা ভালো লাগা থেকে করি, অনেক কিছুই আমরা মানুষকে অনুপ্রাণিত করার জন্য করি, কিন্তু আমাদের কর্মকাণ্ড কখনো মানুষের ভালোবাসা আমাদের দিকে নিয়ে আসে, আবার ঠিক আমাদের সেই কর্মকাণ্ড হে আমাদের মানুষের কাছে ঘৃণার পাত্রে পরিণত করে। আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার হলো যারা এই গ্রুপটার সঙ্গে জড়িত ছিল তারা সবাই বাংলাদেশের মিডিয়া জগতের এবং পরিচিত মুখ। আমরা তাদের কলাকৌশল, কার্যক্রম উপভোগ করতাম, কিন্তু তারা ভুলে গেছিলেন ক্ষণিকের কিছু স্বার্থের জন্য, পতিত স্বৈরাচারের পক্ষে অবস্থান করার জন্য তারা এই দেশের 18 কোটি মানুষের অন্তরে ছুরিকাঘাত করছেন। তাদের সেই গ্রুপ থেকে কিছু স্ক্রিনশট ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে তারা আমাদের কোমলমতি যেই ছাত্র ভাই বোনেরা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তাদের আন্দোলন দমানোর জন্য পরামর্শ দিছে, গুলি করে যেহেতু মারলেও তারা পিছু হটছে না, তাদের উপর গরম পানি ঢেলে দেওয়া হোক। প্রিয় দর্শক, কি ভয়ঙ্কর একটা ব্যাপার! তারা গতানুগতিক রাজনৈতিক কোনো কর্মী না, তারা তাদের পেশাকে সরকারের পক্ষে নিয়ে গেলে 18 কোটি জনগণের কাছে ভালো হতে পারবে এমনও না। তাহলে কেন তারা এটা করল? একমাত্র নিজের বিবেক বোধ বিসর্জন যারা দিতে পারে তারাই এই কাজটা করতে পারে। সামান্য কিছু লোভে, হয়তোবা আর্থিক, হয়তোবা ভালো কোনো কাজের সুযোগ, ভালো কোনো কাজের সুযোগ না, বিশেষত গত কয়েক বছর আমরা লক্ষ্য করেছি সরকারি বিভিন্ন ফান্ড থেকে বিভিন্ন বস্তা পচা সিনেমা, নাটক বা ডকুমেন্টারি তৈরি করার জন্য তারা ফান্ড পেত। সেই ফান্ডগুলা খাওয়ার জন্য, বিভিন্ন সরকারি আচার অনুষ্ঠানে ডাক পাওয়ার জন্য তারা কোন জায়গায় নেমে গেছিল? তারা ছিল আদতে শিল্পী, অভিনয় শিল্পী। তারা নিজেদের জগতে নিজেরা ভালোই ছিল, কিন্তু তারা কি করলো? সামান্য কয়েক টুকরা হালুয়া রুটির ভাগের জন্য তারা
আন্দোলনরত এই কোমলমতি ছাত্র ছাত্রীদের বিপক্ষে দাঁড়িয়ে গেল। গুজব সেলের আরাফাত আর মিথ্যার মহারানীর অন্যতম সৈনিক হাসান মাহমুদ এই ভদ্রলোকরা সেই গ্রুপটা পরিচালনা করছিল। এই গ্রুপের লোকজনের পক্ষে নির্মাতা, বিভিন্ন শিল্পগোষ্ঠী এবং সমাজের বিভিন্ন প্রান্তের মানুষ যেই মতামত ব্যক্ত করছে সেটা দেখার মতো না। তারা কি করেছে দেখেন, তারা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ নিজেদের মধ্যে আলোচনা করে সরকারকে পরামর্শ দিয়েছিল কিভাবে হত্যাযজ্ঞ আরো মহা হত্যাযজ্ঞে পরিণত করা যায়। আবার সেই গ্রুপের নাম রেখেছে আলো আসবে। আপনি যদি অন্ধকারের মধ্যে থেকে মানুষকে অন্ধকারের দিকে ডাকেন আলোর নাম দিয়ে, তাহলে কখনো আলো আসে না। আপনারা দেখলেন মানুষকে এভাবে হত্যা করলো যারা, যারা মানুষের রক্তের সঙ্গে হোলি খেলা খেললো, সেই সকল রক্ত পিপাসুদের, যে সকল সতীর্থ আজ বাংলাদেশে এমন ম্যাসাকারের পিছনে অবদান রেখেছে, আমরা কি দ্রুতই তাদের ভুলে যাব? আমরা কি ভুলে যাব সেই আমার ভাইদের যাদের পাখির মতো গুলি করছে, গুলি করে করে ভ্যানে উঠে চালিয়ে ফেলছে, ডাস্টবিনের মতো আগুন লাগিয়ে পুড়িয়ে দিচ্ছে এক একটা তরতাজা মানুষ, এক একটা প্রাণ, আমরা এত সহজে ভুলে যাব? আমরা যদি না ভুলি তাহলে এই শিল্পী সমাজকে আমরা মনে রাখব। এরা কখনোই শিল্পী না, এরা ছিল হালুয়া রুটির ভাগ পাওয়ার জন্য স্বৈরাচারের দোসর, এরা ছিল রক্ত পিপাসুদের রক্ত পিপাসা বাড়িয়ে দেওয়ার জন্য একটা গোষ্ঠী। আমরা এই গোষ্ঠীকে ভুলে যাব না। যতদিন আমরা তাদের মনে রাখব ততদিন আমাদের স্বাধীনতা, ততদিন আমাদের নতুন স্বাধীনতা, ততদিন আমাদের এই মুক্তি আমরা বজায় রাখতে পারব। আসুন আমরা এই সমস্ত অন্ধকারের পথে পরিচালিত সকলকে প্রকৃত আলোর পথে আহ্বান জানাই, অথবা তাদের আমরা সামাজিকভাবে বর্জন করি, এবং যদি রাষ্ট্রের কোনো আইন তাদের আইনের বিধানে তাদের শাস্তি নিশ্চিত করা যায় তাহলে সবচাইতে ভালো হবে। কারণ বিচারহীনতার সংস্কৃতি সমাজে আরো অন্যায় করার মতো মানুষদের তৈরি করে ফেলবে। আসুন আমরা সকলেই তাদের বিচার চাই এবং সর্বপ্রথম তাদের সামাজিকভাবে বয়কট করি। আমরা এই রকম আলোর দিকে আহ্বানকারী অন্ধ রক্তপিপাসুদের বর্জন করি। ধন্যবাদ সকলকে।